हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। হচ্ছে সকলকে জানাই সুপ্রভাত। আর হচ্ছে এখন আমরা উঠে গেছি, উঠেছি হচ্ছে 5টায় উঠেছি। সাথে জন্য স্নান টান করে এখন হচ্ছে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে সে ওখানে যাবো, কোথাবে চিল্কাতে যাবো। ওটা হচ্ছে 7:30 সাজা বললো বাজনা, তারপর ওখানে যাবো। আর চোখে ভর্তি ঘুম, চোখ পুরো লাল হয়ে আছে আমার নিজেরই। सीधा कितना टाइम लगेगा पैदल? तो 10-15 मिनट हेटे जेते लागबे हाटे, ताते जेते घूमे रेस्ट काटे। ठंडा ठंडा आछे भालो। ভেবেছিলাম একটু দেরিতে যাব, কিন্তু হুট করে দেওয়া হয়ে গেল। তার উপর হচ্ছে ব্যাগ ফোন তো নিয়ে যাওয়ার নিয়ম নেই, ওই দোকানটায় রেখে দিই, তারপর হচ্ছে পুজো দিয়ে চলে এসেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে পুজো দিয়ে সবে বেরালাম। আর ব্যাগ ফোন হচ্ছে একটা দোকানে রেখে যেতে হয়েছিল, মানে ভেতরে নিয়ে যাওয়া তো নিয়ম নেই। আর বলে দিতেও পাইনি যে পুজো দিতে যাচ্ছি, হুট করে চলে গেছিলাম। আর হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে রুমে দিকে যাচ্ছি, ওখান থেকে হচ্ছে গাড়ি ছাড়বে, গাড়ি নিতে আসবে আমাদেরকে। তার আগে যদি পারি, যদি সময় থাকে তাহলে একটু চা খাবো। আমি আজ থেকে 8-10 বছর আগে বন্ধুদের সাথে এসেছিলাম, ঠিক মনে নেই কত বছর আগে এসেছিলাম। তখন এসেছিলাম, তখন মানে হয় না, এক জায়গায় 10-12 জন থাকলে 10 জনের 10 রকম মত, কেউ যাবে কেউ যাবে না। তো আমি গেছিলাম, কিন্তু আমি সেইভাবে ঠাকুরকে দর্শন করতে পারিনি। তখন মন্দিরের চারিপাশে পরিবেশটাও অন্যরকম ছিল, এখন যেরকম মানে লম্বা চওড়ায় একদম পরিষ্কার পরিষ্কার করে দিয়ে একদম। কিন্তু তখন অতটা লাইনের মতো ঘুরতে হতো না, অত লাইন দিয়ে ঠেলে ঠেলেও যেতে হতো না। তো এইবারে লাইন দিয়ে বিশাল লাইন ছিল, মানে অনেক কষ্ট করে ঠাকুরের দর্শন পেয়েছি, কিন্তু ভালোভাবে দর্শন করেছি, যেটা 8-10 বছর আগে করতে পারিনি। তো গুড এক্সপিরিয়েন্স, ভগবান চেয়েছেন নিশ্চয়ই তাই যেতে পেরেছি, কারণ আমাদের যাওয়ার প্ল্যানটা ছিল চারধামে, আর একধাম কেদারনাথ যাওয়ার কথা ছিল। তো কোনো কারণে সেটা মানে পসিবল হয়ে ওঠেনি, মানে আমাদের টিকিটটা কনফার্ম হয়নি বলে আমরা যেতে পারিনি। তো আলটিমেটলি এখানে এসে ভালো লাগে, যে আফসোস বলে কিছু আফসোস কিছু নেই। তো ভগবান চাইলে, জগন্নাথ দেব চাইলে আবার নিশ্চয়ই আসবো। তো আমরা এখন চা খাবো, আর আমাদের গাড়ি চলে এসছে। ও, এই যে পেছনে গাড়ি, সাদা গাড়িটা, চাটা খেয়ে নি তারপর বেরাবো। একটা বিস্কুট নিও। এই আমাদের গাড়ি, এবার আমরা রেডি হচ্ছি। ওই যে মনু আগে গাড়িতে উঠছে, চলো চলো চলো। লেট হয়েছে বলে আমাদের সিটটা একটু পেছন দিকে পড়ে গেছে, না পেছন দিকে অনেকটা হয়েছে, মানে লাস্টে সেকেন্ড সিটটা পেয়েছি। প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না। না তুমি সানগ্লাসটা দিয়ে দাও না, তোমার সানগ্লাসটা দাও। আমার না, তোমার। আমি তো আজকে তোমার সানগ্লাসটা তুমি নিয়ে নাও, তোমারটা এনেছি, আমারটা আমারটাও এনেছো। এখন এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে চিল্কাটা, তো এর মধ্যে 8 জন 4 জন 10 জন করে ধরে, একটু বড় আকারে বড়, আর কিছুই চেঞ্জ নেই। কিন্তু রোদ যা উঠেছে, তেতে রোদ উঠেছে, মানে এখনো স্নান করিনি, তাতে কালো হয়ে গেছে, এমনিতে কালো, আরো কালো হয়ে গেছে। স্নান করলে তো যেদিন যাবো তার আগের দিন স্নানটা করবো। সিফ হার টাইম আতে নেই, সাল ভর মে 1-2 মহিনা দেখে, মগর ইয়ে যে সিফ হতা হ্যায় ইসমে হর সিফ মে মোতি নেই বনতে, জিসে ফিমেল হতা হ্যায় তো সাতি নক্ষত্র হতা হ্যায়, সাতি নক্ষত্র কা টাইম নেই, সঠিক সাইজে থাকবে না, সবসময় ন্যাচারাল মোতি কবি সেফ সাইজ নেই হতে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম
হচ্ছে চিল্কা, ডলফিন দেখতে পাবো না সেটা আমি আগে থেকেই জানতাম। এবং এখন আমরা যাচ্ছি এই পাই মানে ঝাউবনের ভিতর থেকে সঙ্গমের ওপর দিকে। ও কি দারুণ, চলো নিচে যাবো তো, দেখে হ্যাঁ ওখানটা পুরো বালি যেমন ঠেলে আসছে এখানটা সেটা নেই, কিন্তু তো জলে ভিজিয়ে নিয়েছি, এবার ওই বালির ওপর দিয়ে হাঁটতে খুব অসুবিধা হবে। আর ঢুকে যাচ্ছে, এবার এলাম, এবার ঢুকেছি, আর এখন বাজে 3টে, খাবো দাবো খেতে খেতে প্রায় 3:30, 3:30 না সরি 4:30 তো বাজবেই। এই যে ও নিয়েছে হচ্ছে চিকেন নিয়েছে, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আছে, আর পমফ্রেট আছে, পমফ্রেটটা এখনো দেয়নি, তুমি খাও, তুমি খাও না, খাবার কেমনি একটু তো পরিবর্তন হবে খাবার।